আর কোনো নাটকীয়তা নয় অবশেষে সামনে এসেছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড যেখানে পুরো ফিট না থাকায় জায়গা মেলেনি দেশসেবা ওপেনার তামিম ইকবালের এটাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সর্বত্র টক অব দ্য টাউন পরবর্তীতে সেই ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ মঙ্গলবার দল ঘোষণার পর তামিমের না থাকার কারণ ব্যাখ্যা করেছেন তিনি এর আগে রাত সোয়া আটটায় নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকাপের জার্সি উন্মোচন ও দল ঘোষণা করে বিসিবি যেখানে সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবকে তিনি বলেন আপনারা তো বিশ্বকাপের স্কোয়াড পেয়েছেন তামিমের অনেক দিন ধরে ইঞ্জুরি কনসার্ন এটা নিয়ে লড়াই করছিল প্রথম ম্যাচ খেলার পর অভিযোগ এসেছে চোট নিয়ে ইনজুরি চিন্তা করে তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আলোচনা করে ঝুঁকি নেই বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট এটা বিবেচনায় রাখা হয়েছে এই সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে জানিয়ে নান্নু বলেন ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই স্কোয়াড তৈরি করা হয়েছে তামিমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে সার্বিকভাবে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি মেডিকেল থেকে না জেনে সিদ্ধান্ত নেইনি গতকাল তামিম বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলতে পারেন এমন একটি গুঞ্জন রটে এ নিয়ে নান্নু বলেন আমরা এ ধরনের জিনিস জানি না মিডিয়ায় অনেক কথা দেখছি কিন্তু আমাদের কাছে এ ধরনের কিছু ছিল না না আমাদের কাছে কোনো তথ্য ছিল না পাঁচ ম্যাচ খেলবে তামিমের নিজের বক্তব্য কি জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন আমাদের সঙ্গে আলোচনা হয়েছে আমরা ওর সঙ্গে আলোচনা করেছি সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে